বিয়ে বাড়ির আনন্দ হলো না। পথ দুর্ঘটনায় মৃত এক যুবক শোকে ছায়া এলাকায়। বিয়ে বাড়ির আনন্দ হলো না। পথ দুর্ঘটনায় মৃত যুবক শোকে ছায়া এলাকায়। বিয়েবাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে তমলুক থানার নীলকুণ্ঠা অঞ্চলের উত্তর হরশঙ্কর গ্রামে। এদিন নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোস্টে বাইকটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। মৃত যুবকের নাম দীপখরা, তার বয়স 18 বছর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্ধুর বিয়েতে এক বাইকে করে তিন যুবক দ্রুত গতিতে গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় তমলুক থানার নীলকুণ্ঠা অঞ্চলের উত্তর হরশঙ্কর গ্রামের রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ভেঙে পড়ে ওই ইলেকট্রিক পোস্ট। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন তিন যুবক। দুই যুবকের চোট গুরুতর না হওয়ায় স্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অপর যুবককে তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করে 18 বছরের দীপখরাকে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। আমাদের এই নীলকুণ্ঠা গ্রাম থেকে তিনজন ছেলে, যাদের বয়স 16 থেকে 18-এর ভিতরে, একটু বেপরোয়াভাবে বাইক চালিয়ে রামতারাকের কাছাকাছি একটা বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। ওরা ওই শুক্রবারের হাটগোড়াটা পেরিয়ে ওখানে একটা মন্দির আছে, হরিমন্দির, সেই হরিমন্দিরের কাছে ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে এবং ইলেকট্রিক পোস্টও ক্ষতিগ্রস্ত হয়, তা ছিঁড়ে যায়। এত জোরালো ধাক্কা, তার জেরেই দীপ ঘোড়া, বাবার নাম উত্তম ঘোড়া, বাড়ি নীলকুণ্ঠিয়া, উনি মারা যান এবং বাদ বাকিদের ইনজুরড অনেকটাই কম। এই অবস্থায় যিনি খুব সিরিয়াস ইনজুর, ওই দীপ ঘোড়া সিরিয়াস ইনজুরভাবে ইনজিওর হয়েছিলেন, ওনাকে তমলুক হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং ওখানেই শুনেছে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কী বদল হয়েছে? এটা অত্যন্ত এখন মাইনরেজ বা এই ধরনের টিনেজার ছেলেরা এত বেশি জোরে বাইক চালায়, জীবন হাতে নিয়ে, এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরকম দুর্ঘটনার কবল বলে পড়ে, মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। বাড়ির মানুষেরাও খুব ভেঙে পড়েছেন, খুবই বেদনাদায়ক। যাই হোক, ওনার আত্মার আমি শান্তি কামনা করি। কি না, এই পর্যন্ত। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। তানামোর দেবীবাড়ি কোচবিহার ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফি এর উপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স, এইচ কেরিয়ার ইনস্টিটিউট, নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, গোকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022-এর মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আন্তে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, ফকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুরাত নগর, WOC রোড, বেঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে বিএসসি নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে জিএনএম নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়।
অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে। তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।